এখন যেটা বলবো সেটা হচ্ছে যে সেল, দেখুন সেল নিয়ে বেশি ডিটেলসে আমি যাবো না, তার কারণ হচ্ছে যে আমাদের প্রোডাক্ট যতটুখানি আছে ওই প্রোডাক্টের জন্য যতটুখানি দরকার আমি সব ততটুখানি আলোচনা করবো। তাহলে সেল জিনিসটা কি আমরা একটু আলোচনা করিনি, সেল হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ লাইফ, ঠিক আছে, সব থেকে ছোট ইউনিট আমাদের লাইফে, এটাকে আমরা বলি স্ট্রাকচারাল ফাংশনাল অ্যান্ড বায়োলজিক্যাল ইউনিট অফ লাইফ। এবার দেখুন আমরা জানি যে অনেকগুলো সেল নিয়ে কি তৈরি হয়, অনেকগুলো সেল নিয়ে টিস্যুস তৈরি হয়, অনেকগুলো টিস্যু নিয়ে অর্গ্যান তৈরি হয়, অনেকগুলো অর্গ্যান নিয়ে অর্গ্যান সিস্টেম তৈরি হয়। ঠিক যেমন আপনি একটা পাঁচিল চিন্তা করুন, অনেকগুলো ইট নিয়ে কি তৈরি হচ্ছে, একটা দেওয়াল তৈরি হচ্ছে, অনেকগুলো দেওয়াল নিয়ে কি তৈরি হচ্ছে, একটা ঘর তৈরি হচ্ছে, অনেকগুলো ঘর নিয়ে একটা বাড়ি তৈরি হচ্ছে। তো ঠিক সেরকমই একই রকম কিছু সেলস নিয়ে কি তৈরি হয়, আমাদের টিস্যুস তৈরি হয়, সেরকম একই রকম অনেকগুলো টিস্যুস নিয়ে অর্গ্যানস, অনেকগুলো অর্গ্যানস নিয়ে কি তৈরি হয়, অর্গ্যান সিস্টেম তৈরি হয়। তাহলে সেল আমরা বলতে পারি স্ট্রাকচারাল ফাংশনাল অ্যান্ড বায়োলজিক্যাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজমস, লিভিং অর্গানিজমস এটা আমরা বলতে পারি। এবার আমরা যদি অর্গানিজমের কথাই বললাম, অর্গানিজম কত ধরনের হতে পারে, দু রকমের, একটা হচ্ছে ইউনিসেলুলার অর্গানিজমস, একটা হচ্ছে মাল্টিসেলুলার অর্গানিজমস। ইউনি মানে একটা, যেসব অর্গানিজমস একটা সেল দিয়ে তার দেহ তৈরি সেটাকে আমরা বলি ইউনিসেলুলার অর্গানিজমস। কি বলি, ইউনিসেলুলার অর্গানিজমস। যেমন ধরুন আমরা যদি ব্যাকটেরিয়া বলি, ব্যাকটেরিয়া কি ইউনিসেলুলার অর্গানিজম, আমরা যদি প্রোটোজোয়া বলি, প্রোটোজোয়াটা কি ইউনিসেলুলার অর্গানিজম। ঠিক একই রকম ভাবে আমরা মাল্টিসেলুলার অর্গানিজমসও জানি, মাল্টিসেলুলার সেলুলার অর্গানিজমস, অর্গানিজমস এই মাল্টিসেলুলার মানে একাধিক সেল দিয়ে যার শরীর তৈরি, ঠিক আছে। যেমন ধরুন একটা কুকুর, একটা বিড়াল, এমনকি আমরা মানুষ, যদি মানুষেরই কথা বলা হয় আমাদের মানুষের কটা সেল দিয়ে মোটামুটি তৈরি, একটা রফ গেস, একটা ওয়াইল্ড গেস করুন কতগুলো হতে পারে। দেখা গেছে যে মানুষের শরীরে 40 ট্রিলিয়ন সেল থাকতে পারে, 40 ট্রিলিয়ন, ট্রিলিয়ন মানে কটা, 40-র পরে আমি 12টা শূন্য বসাচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 40-র পরে 12টা শূন্য বসলে 40 ট্রিলিয়ন সেলস হয়। তাহলে হিউম্যান বডি কম্পোজড অফ 40 ট্রিলিয়ন সেলস, বুঝাতে পারলাম। তাহলে আমরা কি হচ্ছে, মাল্টি সেলুলার অর্গানিজমস। এটা তো গেল যে অর্গানিজম দু ধরনের হয়, একটা ইউনি সেলুলার, একটা মাল্টি সেলুলার। আমরা যদি সেলসের কথা বলি, সেলস কত রকমের হতে পারে, সেলস দু রকমের হতে পারে, সেলস কত রকমের হতে পারে, দু রকম। একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেলস, একটা হচ্ছে ইউক্যারিওটিক সেলস, ইউক্যারিওটিক সেলস। এই প্রোক্যারিওটিক সেলস আর ইউক্যারিওটিক সেলস জিনিসটা কি, প্রোক্যারিওটিক সেলস মানে হচ্ছে সেলসগুলোর মধ্যে নিউক্লিয়াস যেটা থাকে, আমরা পরে পড়বো অর্গানিলস যখন আসবে তখন আমরা পড়বো, যেটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসটা মেমব্রেন বাউন্ড ঠিকমতো থাকে না। তাহলে প্রোক্যারিওটিক সেলসের কি হয়, মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস থাকে না, কিন্তু ইউক্যারিওটিক সেলের কিন্তু নিউক্লিয়াস একটা মেমব্রেন বাউন্ড, এটা সব থেকে বড় ডিফারেন্স। শুধু নিউক্লিয়াস কেন, আমরা যদি অন্যান্য অর্গানিলসগুলো দেখি, ধরুন মাইটোকন্ড্রিয়া দেখছি, দেখবো যে প্রোক্যারিওটিক সেলে ওই মেমব্রেন বাউন্ড কিন্তু কোনো অর্গানিলি সেইভাবে থাকছে না, কিন্তু ইউক্যারিওটিক সেলের অর্গানিলসগুলো মেমব্রেন বাউন্ড হয়, বুঝাতে পারলাম। দেখুন আমি যদি প্রোক্যারিওটিক সেলের কথা বলি, আমরা দেখবো যত ইউনিসেলুলার অর্গানিজমস আছে, মানে যাদের শরীরে একটা সেল দিয়ে তৈরি, এই যত ইউনিসেলুলার অর্গানিজম সব প্রোক্যারিওটিক, ইউনিসেলুলার অর্গানিজমস সব প্রোক্যারিওটিক। কিন্তু আমরা যদি ইউক্যারিওটিক সেল দেখি, এই ইউক্যারিওটিক সেল কিন্তু ইউনিসেলুলার অর্গানিজমসও হতে পারে তার শরীরে, বা মাল্টিসেলুলার অর্গানিজমসও হতে পারে, বুঝতে পারলাম। প্রোক্যারিওটিক মানে ইউক্যারিওটিক সেলস কাদের হতে পারে, ইউনিসেলুলার অর্গানিজমসদের শরীরে হতে পারে, বা মাল্টিসেলুলার অর্গানিজমসদের ক্ষেত্রেও ইউক্যারিওটিক সেলস হতে পারে, কিন্তু প্রোক্যারিওটিক সেলস সবসময় ইউনিসেলুলার অর্গানিজমসদের ক্ষেত্রেই হবে, এই ডিফারেন্সটা। আচ্ছা এবার তাহলে আমরা সেলে চলে যাই, এক্স্যাক্টলি সেল জিনিসটা কি যেটা আমি বলছিলাম। দেখুন সেল হচ্ছে সব থেকে ছোট ইউনিট লাইফের, পাঁচিল বানালে সব থেকে ছোট কোনটা, ইট, ঠিক সেরকমই হচ্ছে সেল, অনেকগুলো ইট নিয়ে পাঁচিল তৈরি হয়, অনেকগুলো সেলস নিয়ে টিস্যুস তৈরি হয়। আমি একটা সেল আঁকলাম, এই যে সেলের যে বাইরের মেমব্রেনটা, এই মেমব্রেনটাকে বলা হয় সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। কি বলি, সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। এই যে মেমব্রেনটা, এটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। সেমি পারমিয়েবল মেমব্রেন কথাটার মানে কি, সেমি পারমিয়েবল মেমব্রেন, সেমি পারমিয়েবল মেমব্রেন মানে হচ্ছে কোনো কোনো জিনিস এর ভেতরে আসতে পারবে বা বেরোতে পারবে, সব জিনিসই যে সেলের ভেতরে ঢুকতে পারবে এমনটা না, আবার সব জিনিসই যে বেরিয়ে যাবে এরকমটাও না।
যার জন্য এই সেল মেমব্রেনটাকে বলা হয় সেমি পারমিয়েবল মেমব্রেন, কিছু প্রয়োজনীয় জিনিসকে ঢুকতে দেবে বাকি জিনিসকে বাধা দেবে, বোঝাতে পারলো? এই সেল মেমব্রেনটার ভেতরে যে জিনিসটা থাকে একটা লিকুইড ম্যাটেরিয়াল থাকে তাকে বলা হয় সাইটোপ্লাজম। কি বলা হয়? সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমটা হচ্ছে একটা থিক লিকুইড, এর মধ্যে বিভিন্ন অর্গানিলস ঘুরে বেড়ায় সাসপেন্ডেড হিসাবে থাকে, বিভিন্ন অর্গানিলস এই সাইটোপ্লাজমটার মধ্যে কি থাকে সাসপেন্ডেড হিসাবে থাকে। একটা সবথেকে বড় অর্গানিল যেমন নিউক্লিয়াস, ঠিক আছে, আমি ওগুলো পড়ে আসছি। তাহলে কি দেখলাম আমরা, একটা সেল মেমব্রেনের মধ্যে সাইটোপ্লাজম থাকে এবং সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন অর্গানিলস সাসপেন্ডেড ফর্মে থাকে, ঘুরে বেড়ায় ভাসে, বুঝাতে পারলাম? এই যে সেল মেমব্রেন বললাম, আমরা যদি গাছের সেলের সঙ্গে তুলনা করি, গাছের কিন্তু এই সেল মেমব্রেনের পরেও একটা সেল ওয়াল থাকে, কোষ প্রাচীর থাকে, সেল মেমব্রেনের পরেও একটা সেল ওয়াল থাকে। কিন্তু আমরা যদি অ্যানিমাল সেল দেখি তাহলে কিন্তু অ্যানিমাল সেলে কোনো সেল ওয়াল থাকবে না, অ্যানিমাল সেলে অনলি সেল মেমব্রেন থাকবে। তাহলে সেলের সব থেকে বাইরের লেয়ার আমরা যদি চিন্তা করি, অ্যানিমালের ক্ষেত্রে কোনটা সেল মেমব্রেন, আর প্ল্যান্টের ক্ষেত্রে কোনটা, গাছের ক্ষেত্রে কোনটা সেল ওয়াল। সেল মেমব্রেনের পরেও একটা সেল ওয়াল প্ল্যান্টের ক্ষেত্রে থাকে। তো আমরা প্ল্যান্টে যাচ্ছি না, আমরা অ্যানিমাল নিয়ে কথা বলছি। সেল মেমব্রেন, সেল মেমব্রেনের ভেতরে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের মধ্যে কি সাসপেন্ডেড রয়েছে অর্গানিলসগুলো, সব থেকে বড় অর্গানিলস যেটা সেটা হচ্ছে নিউক্লিয়াস। আমরা এবার একটু নিউক্লিয়াস নিয়ে কথা বলি, আমরা বেশি অর্গানিলস নিয়ে কথা বলবো না, আমরা নিউক্লিয়াস নিয়ে বলবো, আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে বলবো, আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে বলবো, সব অর্গানিলসের দিকে যাবো না, বলগি বডি ফলগি বডি এগুলো আমরা যাবো না, যতটুকুনি আমাদের দরকার। এই যে নিউক্লিয়াস যেটা বললাম, নিউক্লিয়াসটা কি সেলের সব থেকে প্রধান জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট, সেলের যাবতীয় কাজ ম্যাক্সিমাম কন্ট্রোল করাচ্ছে নিউক্লিয়াস। ঠিক যেমন আমাদের ব্রেন আমাদের শরীরের সব কিছুকে কন্ট্রোল করে, ঠিক সেরকম সেলের সব কিছু কন্ট্রোল করে নিউক্লিয়াস। এই যেমন সেলের ভেতরে, সেল মেমব্রেনের ভেতরে যেমন সাইটোপ্লাজম বলেছি একটা লিকুইড ম্যাটেরিয়াল থাকে, ঠিক সাইটোপ্লাজমেরই মতো এই নিউক্লিয়াসের ভেতরেও নিউক্লিওপ্লাজম থাকে, বুঝাতে পারলাম? সেলের ভেতর থাকে সাইটোপ্লাজম, নিউক্লিয়াসের ভেতর থাকে নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিয়াসটা ডাবল বাউন্ড মেমব্রেন দিয়ে ঢাকা, তার মানে কি এই নিউক্লিয়াসটা যেটা রয়েছে এটাকে দুটো মেমব্রেন দিয়ে ঘেরা রয়েছে। বাইরেটাকে বলে আউটার নিউক্লিয়ার মেমব্রেন আর ভেতরটাকে বলে ইনার নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে এই যে নিউক্লিয়ার মেমব্রেন যেটা রয়েছে, যেটা সাইটোপ্লাজম থেকে নিউক্লিওপ্লাজমকে আলাদা করছে, এটাকে কি বলা হচ্ছে? নিউক্লিয়ার মেমব্রেন। দুটো বর্ডার, একটা হচ্ছে আউটার নিউক্লিয়ার মেমব্রেন আর ভেতরটা হচ্ছে ইনার নিউক্লিয়ার মেমব্রেন, বোঝাতে পারলাম? এই যে নিউক্লিওপ্লাজম যেটা বললাম, এই নিউক্লিওপ্লাজমটা আমরা যদি দেখি, এই নিউক্লিওপ্লাজমের মধ্যে আমরা কি দেখতে পাবো? দুটো জিনিস, একটা হচ্ছে একটা কনসেন্ট্রেটেড জায়গা, একটা স্পেশালাইজড জায়গা নিউক্লিয়াসের মধ্যে, যেটাকে বলা হয় নিউক্লিওলাস। কি বলা হয়? নিউক্লিওলাস। আর কি থাকে? আর থাকে প্রচুর সংখ্যক ক্রোমোজোমস। তাহলে আমি নিউক্লিওপ্লাজমের মধ্যে কি কি দেখতে পাই? আমি নিউক্লিওপ্লাজমের মধ্যে নিউক্লিওলাস দেখতে পাই আর ক্রোমোজোমস দেখতে পাই। এই ক্রোমোজোমগুলো আমরা জানি যে ডিএনএ এর জিনিস, আমার সেল ডিভিশনের সময় কাজে লাগে, ডিএনএ প্যাক থাকে এর মধ্যে। আর নিউক্লিওলাস, এই নিউক্লিওলাসের কাজ কি? নিউক্লিওলাসের কাজ হচ্ছে রাইবোজোমস তৈরি করা, বুঝাতে পারলাম? নিউক্লিওলাস খুব ছোট ছোট কিছু জিনিস তৈরি করে যেগুলোকে বলা হয় রাইবোজোমস, রাইবোজোমস। এই রাইবোজোমস তৈরি করছে কেন, তৈরি করছে রাইবোজোমস কি কাজে লাগে? রাইবোজোমস প্রোটিন সিনথেসিস করতে কাজে লাগে, বুঝাতে পারলাম? এই রাইবোজোমসগুলো আমাদের দেখবেন এই সাইটোপ্লাজম যেটা রয়েছে, সাইটোপ্লাজমে প্রচুর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ভেসে বেড়াচ্ছে। এবং একটা অর্গানিজম যেখানে থাকে যেটাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ইআর, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোমসগুলো আটকে রয়েছে। তাহলে আমরা যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর্গানিলসটা নিয়ে আমরা পরে কথা বলবো, তার একটুখানি বলে রাখি যে যখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা নিউক্লিয়াসের কাছাকাছি রয়েছে, সেখানে দেখবেন রাইবোজোমসগুলো অনেকের গায়ে লেগে রয়েছে, এবং সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কেন? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোমসগুলো লেগে রয়েছে, সারফেসটা রাফ হয়ে রয়েছে। কিন্তু আমরা যখন নিউক্লিয়াস থেকে দূরে যাবো, দেখবো রাইবোজোমসগুলো কিন্তু আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে নেই, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাকে আমরা বলবো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেহেতু রাইবোজোমসগুলো ওর গায়ে লেগে নেই। তাহলে এই যে বললাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাহলে এটা একটা অর্গানিলিস যেটা সাইটোপ্লাজমের মধ্যে রয়েছে। এই অর্গানিলিটার কাজ কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? যেটা হচ্ছে আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মানে যেখানে রাইবোজোমস লেগে রয়েছে, এরা কি করে? এরা প্রোটিনের ট্রান্সলেশন এবং তার ফোল্ডিং করাতে সাহায্য করে, প্রোটিনের ট্রান্সলেশন এবং ফোল্ডিং করাতে সাহায্য করে হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে
একটা রাইবোসোম লেগে নেই, তার কাজ কি? তার কাজ হচ্ছে কিছু লিপিডস তৈরি করা। লিপিডস বলতে কি রকম লিপিডস? যেমন ধরুন কোলেস্ট্রল, ফসফোলিপিডস, যেগুলো সেল মেমব্রেন তৈরি করতে কাজে লাগে, সেই কাজটা করে হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বুঝাতে পারলো? এর সঙ্গে আরেক ধরনের অর্গানেলি আমাদের সাইটোপ্লাজমে দেখা যায়, সেটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া অনেক রকমের অর্গানেলি থাকে, আমি সবগুলো বলছি না। এই যে মাইটোকন্ড্রিয়া যেটা থাকে, এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। কেন পাওয়ার হাউস অফ দ্য সেল? তার কারণ হচ্ছে এখানে ম্যাক্সিমাম এনার্জি যে তৈরি হচ্ছে, এই এনার্জিটা তৈরি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে। ধরুন আজকে আমরা মাসল সেলস, আমার মাসল সেলসে যত আমার এনার্জি দরকার, আমার নার্ভ সেলে কি ততগুলো দরকার এনার্জি? ততটা দরকার নেই, পড়বে তত আমার নার্ভ সেলে পড়বে না, কারণ আমার নার্ভ সেলে অত এনার্জি লাগে না যত আমার মাসল সেলে লাগে। তাহলে আমার মাসল সেলে দেখা যাবে যে মাইটোকন্ড্রিয়া প্রচুর সংখ্যক রয়েছে বেশি এনার্জি দেওয়ার জন্য, কিন্তু নার্ভ সেলে আমার নেই। বোঝাতে পারলাম? তাহলে এই যে মাইটোকন্ড্রিয়া যেটা রয়েছে, এটাও একটা ডবল বাউন্ড মেমব্রেন, একটা হচ্ছে বাইরের মেমব্রেন আর একটা হচ্ছে ভেতর দিকে এরকম কুচকানো কুচকানো ক্রেস্ট অ্যান্ড ট্রাস, মানে স্যাক্সের মতো জায়গা তৈরি করে রেখে দিয়েছে। এই যে ভাঁজ খাওয়া হয় এই জায়গাগুলো, এটাকে বলা হয় সিস্টার্নি, এটাকে বলা হয় সিস্টার্নি, ঠিক আছে? এই যে মাইটোকন্ড্রিয়া, তাহলে আমরা আমরা যদি জিনিসটাকে ছোট করি, আমরা কি দেখলাম মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে এনার্জি তৈরি করা, তাই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা নিউক্লিয়াসকে কি দেখলাম? নিউক্লিয়াসের মধ্যে কি কি আছে? নিউক্লিওলাস। এই নিউক্লিওলাসে কি তৈরি হয়? রাইবোসোমস। এই রাইবোসোমসের কাজ কি? প্রোটিন সিনথেসিস করা। এই ছোট ছোট জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, এই রাইবোসোমের কাজগুলো আমরা মাথায় রাখতে হবে। আমরা যখন অ্যান্টিব্যাকটেরিয়ালস পড়বো, ধরুন যখন অ্যাজিথ্রোমাইসিন পড়বো, আমরা তখন দেখবো যে কিভাবে মানে ওই অ্যান্টিব্যাকটেরিয়ালটা গিয়ে মানে অ্যাজিথ্রোমাইসিন গিয়ে আমরা তখন ব্যাকটেরিয়াল রাইবোসোম নিয়ে কথা বলবো, কিন্তু রাইবোসোমের কনসেপ্ট আপনার থাকা চাই। কীভাবে রাইবোসোমের কোন সাব ইউনিটকে ইনহিবিট মানে কোন সাব ইউনিটটাকে ইনহিবিট করছে সেটা আমরা পড়বো। তাহলে আপনাকে রাইবোসোম জিনিসটা জানতে হবে, রাইবোসোমের কাছে প্রোটিন সিনথেসিস। তাহলে ব্যাকটেরিয়াল রাইবোসোম প্রোটিন সিনথেসিস করবে, তাহলে অ্যাজিথ্রোমাইসিন যদি গিয়ে রাইবোসোমের কোনো একটা সাব ইউনিটকে কী সাব ইউনিট পড়ে আসবো সেটাকে ইনহিবিট করে, তাহলে আমার ব্যাকটেরিয়াল যে প্রোটিন সিনথেসিস সেটা ইনহিবিট হচ্ছে। সুতরাং রাইবোসোম আর আমাকে কী মাথায় রাখতে হবে? আমাকে মাথায় রাখতে হবে মাইটোকন্ড্রিয়া, যেটা হচ্ছে পাওয়ার হাউস অফ দ্য সেল। কেন পাওয়ার হাউস অফ দ্য সেল, এটাকে কেন মাথায় রাখতে হবে? আমরা যখন লাইসিন নিয়ে আলোচনা করব, আমরা দেখব লাইসিন কিভাবে এনার্জি প্রোডিউস করতে সাহায্য করে। আমরা তখন ক্রেবস সাইকেল পড়বো, যেটাকে সাইক্লিক অ্যাসিড সাইকেল বলে, তখন আমরা বুঝবো যে কিভাবে এনার্জি প্রোডাকশন হয় আর লাইসিন কিভাবে সাহায্য করে। বেসিক সেলের ব্যাপারটা আপনাদের বোঝা গেছে? ক্লিয়ার?